হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো ভাল লাগছে না আমার ঘরে বসে থাকতে, আর আজকে ভাবছি আমি সোলো ঘুরবো, মানে একা। আর আমার একা ঘুরতে প্রবলেম কী হচ্ছে জানো তো, মানে আমি না যদি একজনের সাথেও থাকি বা বন্ধুদের সাথে থাকি বা উদয়ের সাথে থাকি, ক্যামেরা বের করে ভ্লগ করতে অতটা লাগে না। না হলে না একা থাকলে না কিরম একটা লাগে, লোকে কিরমভাবে দেখে, এরমভাবে তাকিয়ে থাকে। তো আজকে ভাবছি সোলো করব, আর এখন শেজাদিকে নিয়ে বেরোবো। তো ওপরে যাবো, চাবিটা নিয়ে আসবো, তারপর শেজাদিকে নিয়ে বেরোবো। আর আমার কাছে টাকাও নেই বেশি, দেখি কত টাকা আছে দেখে না। 50 টাকাই পড়ে আছে আমার কাছে, আর বাকি সব খুচরো পড়ে আছে। তো এটা হচ্ছে আজকে সম্বল, এটা দিয়ে, হ্যাঁ, তো এটা দিয়ে সেজা দিতে এখন তেল ভরাবো, তেল ভরিয়ে তারপরে বেরোবো, বেরিয়ে দেখি কি করা যায়। তো দেখা যাক, অনেক জন টাটা। ম্যাক্সকে এখন বের করে দিচ্ছি, কারণ আমি এখন রুম লক করবো। চ চ, ভয় পালিয়ে গেছে। চলো আজকে কি অবস্থা দেখো শেহজাদির, দোয়াও হয় না, অনেকদিন বের করা হয় না। চলো আজকে তোমায় নিয়ে যাব রাইডে সন্টু, বুঝলে? চলো রাইডে যাবো। তো আমি চলে এসেছি এক্সপ্রেস হয়ে, আর আমি কিনে নিয়েছি 1 কাপ চা, আর এই চিপসগুলো আগে খুব পাওয়া যেত, ঝাল চিপস, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা জানি না, দেখো এই চিপসগুলো আগে খুব পাওয়া যেত, এইগুলো হেভি খেতে লাগে এই চিপস। আর ওই যে শেহজাদি দাঁড়িয়ে আছে ওখানে, বিকেলবেলা চা খাওয়ার কিন্তু মজা আছে, যাই বলো। পেছনটা দেখে নাও, সেই লাগছে এক্সপ্রেস ওয়ে, এখানে শেহজাদি দাঁড়িয়ে রয়েছে, দেখতে লাগছে কিন্তু শেহজাদিকে, তাই না? এখানে চা, ও আর যারা জানো না যে ভার কে বানিয়েছে বা কে আবিষ্কার করেছে, কালকে ভিডিওটা যে দেখে নাও, কালকে ভিডিওটা পুরো আমি ডিটেলে বলেছি যে কে ভার বানিয়েছে, কে মানে আমি আমি নিজেও জানতাম না, আমি নিজে গুগল করে দেখলাম, পুরো রিসার্চ করলাম, তারপরে আমি জানতে পারলাম যে ভার কীভাবে তৈরি হয়েছে। চা তো চা হয়, আর আকাশটা দেখে না, আমি আসবো আর আকাশ দেখাবো না, এটা তো হতেই পারে না। ও হো, সেই সেক্সি লাগছে। এবার এইটাকে হালাল করা হবে, রেডি? তো আজকে আমি হয়ে গেছি ফুড ব্লগার, আর আমি এটার রিভিউ দেব। হ্যাঁ, ঝাল আর ক্রাঞ্চি ভাবটা একদম মিক্স আছে, ও সেয়া লাগবে। এই জিনিসগুলো এখন পাওয়া যায় না সব জায়গায়, ভালো হয় ভাই, হেভি লাগবে। মানুষের মাঝে মাঝে নিজের সাথেও একটু সময় কাটানো উচিত, তাই না? নিজেকে জানা বেশি দরকার, কারণ লোকে তোমায় ভুলে যাবে কিন্তু তুমি তোমায় ভুলবে না, দিনের শেষে তুমিই থাকবে তোমার সাথে, তো নিজেকে জানা একটু দরকারি। এটা আলাদাই ফিলিং, যারা সোলো রাইড করে তারাই বুঝতে পারবে যে এটা ফিলিং কিরকম। কি বলবো, আমার একটা বাজে স্বভাবও বলতে পারো একদিক দিয়ে, যে আমার একটু একা একা থাকতে বেশি ভাল লাগে, আমি চাই না, কারণ লোকের মাঝে থাকলে হেভি লাগে, কিন্তু আমার একটু একা থাকতে বেশি ভাল লাগে, একা থাকতে, অন্ধকারে থাকতে, কেন আমি যাই না, এটা একটা আলাদা মজা আছে, এটা আমি বলে বোঝাতে পারবো না তোমার। আর যারা বোঝো তারাও মানে রিলেট করতে পারবে জিনিসটাকে, আর যা বোঝো না তাদের আলাদা ব্যাপার। আমি না ঠিক ইন্ট্রোভার্ট, না ঠিক এক্সট্রোভার্ট, আমি মাঝের কোনো একটা বর্ডার লাইনে আছি। কাকি, কাকি, কাকি যাচ্ছ? এ তো কেএলপিডি হয়ে গেছে আমার, কোথায় গেলে? 10 টা জল, তোমায় ডাকছি, কোথায় ছিলে? আরে নে নে, 10 হাজার টা জল দাও। থ্যাংক ইউ। এক্সপ্রেসওয়েতে এসছি, চা খাওয়া হয়ে গেছে, এবার আমি জলটা খাবো, জলটা খেয়ে এবার বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তো দেখা হচ্ছে, টাটা। উড়ে গায়ে উড়ে গায়ে উড়ে গায়ে, এখন আমরা আবার যাচ্ছি এক্সপ্রেস, কারণ আমার সোলো চ্যালেঞ্জ হয়ে গেছে ফেল।
ভাই অটো রেস করছে আমাদের সাথে হোয়াট ইজ দিস কবি কবি খুদ কো সময় দেনা চাহিয়ে একদম जिंदगी इतना बिजी हो गया ना कोई किसी को समय नहीं दे पाता तो खुद को तो देना चाहिए एकदम देना चाहिए हाँ क्योंकि दिन के अंत में आप खुद के साथ खुद रहते हो खुद रहते नहीं रहता ओ जियो टाटा मैजिक तो नहीं चला चे प्लेन चला चे 786 समझते हैं ये 246 क्या है 246 इसका घर का नंबर है तो हमरा बेड़िए गेछि रास्ते आछि दाओ आलोटा एडजस्ट होते दाओ एटू आलो जेते दाओ हां ए देखो पीछे आछे उदय ना सॉरी एटा उदय ना एटा उदय इसीलिए तो सर हम तुमसे बात नहीं करते हाँ क्या समझ रखा है हमको दलाल दलाल तेरे सनम मिटेंगे हम हाँ मेरी जिंदगी की हो चुकी एक्सीडेंट दादा दादा दा, एक्सीडेंट हो चुका एक्सीडेंट हो चुका ये ऐसे क्यों चला रहा है उधर ए ए गाइड ही चिलो तो दलाल ओ फ्रास्टा टा सही लग आये আমি চলে এসেছি এখন এক্সপ্রেস ওয়ে কুচমুন উদয় আমাদের কাকিমার দোকান দেখে নাও আজকে একটা নতুন জিনিস দেখেছি এই যে ফোন আবি ইয়ে দিখায়া ইয়ে লড়কা হমকো এই ফোন কা ক্যামেরা বহুত সহি হ্যায় এটা ফোনে নিয়া ভুল গাই তো এটা আইকিউ ভিভোর আইকিউ সেই ফোন কত নিয়েছিল ভাই তোর এটা ऐसे स्मगलिंग ऐसे नहीं करते कैमरा ऑन करके प्रो ऐसे ऐसे बनेगा स्मगलर फोन तो सामने दिए अब आज तक मैं नहीं हूँ नॉर्मल बात कर सकते हो आप नॉर्मल 50,000 का फोन में डेफिनेटली वो सारे क्वालिटी भर भर के देंगे अच्छा, जैसे सबको 50,000 में क्या क्या फोन मिलने वाला है गूगल मिलेगा सोनी सोनी वगैरह बात किया जा रहा है बात अलग रहेगा गूगल गूगल है सोनी वन प्लस है सोनी है अच्छा सैमसंग है इसमें से आपको कितना फोन यूज किया है इसमें से मैं सैमसंग ऐसे बाकी का आप दायित्व क्यों ले रहे हैं ठीक है गूगल यूज किया हूं ये आईक्यू यूज कर रहा हूं ठीक है आईक्यू कौन सा आप बता रहा हूं बताइए प्लीज आईक्यू ये क्या कौन सा जेट 5 है या क्या हमको नहीं पता आपका फोन है आपको नहीं पता है क्या टेक चैनल बनेंगे आप आठ पड़ी है आठ पड़ी तो बोल रहा हूं वो बोल रहा है कि आईक्यू लो पर मेरे हिसाब से आईक्यू मत लो इसलिए দাদার কথার তাৎপর্য হচ্ছে আইকিউ তে আইকিউ নেই তো কম দামের আইকিউ নেবে না তাই তো হ্যাঁ আইকিউ তে একদম আইকিউ নেই আরে নামা অফ রোডিং টেস্ট তো ওইদিকে ওইদিকে সুলতান কর দে চটাই না না ঠিক আছে সাইড কর ভাই ওকে দেখ ভাই প্রেমে পাগল ভাই ভাই জুম কর জুম করেছে লা 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 লা
मैं तेरे प्यार में क्या क्या ना बना मीना कभी बड़ा कुत्ता कभी कभी ना भाई सिनेमैटिक शॉट नहीं अच्छी तोर आलादा आलदा एंगल कल के देखी इस वीडियो से কি বললো শুনলি বলছে হাতি কেটে দিবি দেখেছো কি সুন্দর ভাই ঘরের সামনে বানানো দেখো এবার বল ডিটেলে এটা সম্পর্কে বল নে দেখ অনেক কষ্টে করিয়ে নিয়ে এসছে কাকিমা খুচরো তাও দেখেছিস বলছে তুমি ফ্রি ও ভাই যেতে ইচ্ছেই করে না বলছে বসে থাকো এখানে ঘুমাও তোকে কি বলেছিস বল এখান দিয়ে যাওয়ার পরে জায়গা নেই ঘর তুই চালাবি তো গাড়ি না না তুই চালালে তো আমার গাড়ি বাড়ি সব চলে যাবে না না ঠিক আছে চলো এবার আমরা যাবো বাড়ি মাথা মাথা খারাপ করে দিয়েছিস কাকিমার তোরা বলছে দু টাকা পেনাল্টি দিতে হবে মাথা খারাপ করে দিয়েছে কাকিমা তোমার টাটা কাকিমা আজকে ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে কালকে ভিডিওতে তাই তো একসু টাটা বলে দাও একবার টাটা টাটা দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।